হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। আজকে প্রায় 40 ডিগ্রি শিলিগুড়িতে, ভাবা যায়? যদিও ভাবতে হবে, কারণ এখন থেকে তো এরকমই আমাদেরকে কাটাতে হবে, কারণ পরিস্থিতি এরকম। গাছ যে হারে কাটা হয়েছে তার ফলাফল এটাই। আমাদের তার মধ্যে টিনের শেড দেওয়া, তো হচ্ছে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা কথা, যেটা হলো আমাদের বাড়িতে নতুন 3টে মেম্বার এসেছে, নিউ মেম্বার অ্যাড হয়েছে। তোমরা তো জানোই আমার 2টো র‍্যাবিট রয়েছে, যিনি প্রিমি, আর আমরা 4জন, প্লাস এখন আরও 3টে নিউ মেম্বার অ্যাড হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। চলো একেবারে না কথা বাড়িয়ে দেখা যাক। এখানে ওদেরকে রাখা হয়, গেস করো তো কী দেখাচ্ছি। দেখো মাথা বের করে রেখেছে, একদমই ছোট্ট 3টা প্রাণী। আহু, হ্যালো 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 বেবি, একদমই ছোট 3টা স্কুইরেল। এটা অ্যাকচুয়ালি ঘটনা কি হয়েছে, উঠবি হাতে, এখনো দেখো চোখ ফোটেনি, এখনো চোখ ফোটেনি। এটা বেশি দিন হবে না, হয়তো 1 সপ্তাহ বা 1 সপ্তাহ হয়নি হয়তো। তো যেটা বলছিলাম, বাবা 2 দিন আগে কাজে গিয়েছিল এক জায়গায়, সেখানে অ্যাকচুয়ালি সেই বাড়িতে এসি লাগানো ছিল। এসির যে বাইরে বক্সটা থাকে, সেই বক্সের ভিতরে ও 3টা বাচ্চা দিয়েছে, একটা স্কুইরেল। তো হলো এখন যে বাড়িতে যেখানে বাচ্চা দিয়েছে সেখানে, সেই কারণে কিন্তু ওদের এসি বন্ধ হয়ে গিয়েছিলো। তো এখন বন্ধ হয়ে গিয়েছিলো, তো বাবাকে ডেকেছিলো, বাবা যেহেতু কাজ করে ওই নিয়ে। তো হচ্ছে এখন কী হয়েছে, এখন এদেরকেও বের করে দিয়েছে, এদের বাসা ভেঙে এদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এটা অবশ্য মালিকের ইচ্ছেই ছিল, তবু এরকম করাটা আমার ঠিক হয়নি। আমার মনে হয় যে ওদেরকে যদি একটা বাসা করে দেওয়া হতো, তারপর পানা হতো, তাহলে একটা কথা ছিল। কিন্তু যাই হোক, এখন কিছু করার নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। তো বাবা আবার কী করেছে, বাবাও আমার খুব পশুপ্রেমী, যখনই যেটা পায় সেটাই নিয়ে আসে, মানে এরকম রেস্কিউ করে, তো বাড়িতে নিয়ে আসা হয়। তো সারাদিন অবশ্য দেখেছে, কিন্তু ওর মাও ওদেরকে আর নিতে আসেনি, সেই কারণে বাবা আবার ওদেরকে যত্ন করে নিয়ে এসেছে। কারণ এত ছোটো বাচ্চা, অন্য কুকুর বিড়াল দেখতে তো খেয়েই ফেলবে, তো সেই কারণে কিন্তু ওদেরকে নিয়ে এসেছে। তো আসার পর থেকে দেখো এখনও 3টের একটাও চোখ ফোটেনি, আর এত কিউট। আর আমার একটা শখ বলতে পারো, শখ ছিল ছোটোবেলা থেকে যে কাঠবিড়ালি বাচ্চা আমি পুষবো, আর আমার মায়েরও এটা শখ ছিল, হয়তো বাবারও ছিল, এই কারণে বাবা নিয়ে এসছে। তো এখন একটা না, 3-3টে হয়ে গেছে, 2টো গার্ল আর 1টা বয়, ভীষণ কিউট। তো 2 দিন ধরে এদের পিছনেই ব্যস্ত, এদেরকে খাওয়ানো, দিনে 4-5 বার করে এদেরকে দুধই খাওয়াচ্ছি আমি। আমি অ্যাকচুয়ালি জানি না যে কী খাওয়াতে হয়, তবে এত ছোটো তো কিছুই হয়নি, তো দুধ খাওয়াচ্ছি। এদের পিছনে খুব ব্যস্ত 2-3 দিন ধরে, এই কারণে ভাবছিলাম যে ব্লগটা বাড়াবো, ওদেরকে বাড়িতে আসার মানে ব্যাপারটা আমি জানাবো সবাইকে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আর হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাপারটা। তো হয়তো কাল পরশু চোখ ফুটেও যাবে, কারণ দেখা যাচ্ছে চোখটা, মানে মনে হচ্ছে যে চোখটা খুলবে, খোলার টাইম হয়ে এসেছে। দেখতে থাকো, দেখো এখন আমি দুধ খাওয়াবো, আর এই হালকা গরম জলের মধ্যে, গরম জল কি ট্যাঙ্কি জল, যা গরম হয়েছে ওই জলেই মাতামাতি। তো সিরিঞ্জ দিয়ে খাওয়াবো, কি সুন্দরভাবে খায়, মানে দেখলে অবাক, সবাই অবাক হয়ে যাবে। তো দেখো কী করে খায়, সবটাকে নিয়ে নিয়েছি হাতে, এখন দেখবে কী সুন্দর করে খায়। পুরোটা খেয়ে নেবে, কি সুন্দর না ব্যাপারটা, পড়ে যাচ্ছে, খেনো খেনো খেনো। এখন অল্প অল্প করে খাওয়াচ্ছি, কারণ একটু আগে খাইয়েছি।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়া পড়ে যাবি তো, পড়ে যাবি তো, এত দৌড়ায় মানে এত ছোট হয়েছে, এত দৌড়ায় বিশ্বাস করা যায় না। নাও খেয়ে নাও, খাবি না? খা একটু খা, পেট ভরে গেছে, আসলে ছোট পেট তো অল্পতে ভরে যায়। যাই হোক এখন বাকি দুটোকে খাওয়াবো, তুমি থাকো এখানে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, মেয়েটাকে খাওয়াবো। চোখ খুললে হয়তো ভালো হবে আরো। এটা হলো সেকেন্ড পিছন, ওটা শুনে খাওয়াবো। ভরে নিচ্ছে আবার, নাও 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 নাও, শুধু চঞ্চল শুধু চঞ্চল, আসলে দেখে না না, এখনো দেখে হয়তো এই জিনিসটা মনে হয় না। কবে চোখ খুলবি? হ্যাঁ কবে চোখ খুলবি? খুলেই গেছে চোখ প্রায়। দাঁড়াও আর একটু খেতে হবে, পেট বড় হবে না, বড় হতে হবে না, একদম মানুষের বাচ্চার মতো, মানে হিউম্যান বেবি। দেখো সুন্দর করে খাবে, খা এই যেখানেই আছে খা। খেলেই তো দিচ্ছিস না, কি চঞ্চল দেখো, হাতের মধ্যে এরকম করে নে 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 নে। খাওয়ানো যাবে না, আসলে একটু আগে খাইয়েছি, বেশিক্ষণ হয়নি। এখন আমরা 3 নম্বর চন্দ্রে ধরবো, কী করে বুঝি এখনও সেইভাবে বুঝতে পারি না। প্রথমে আমরা ছেলেটাকে খাইয়েছি, তাছাড়া বেবি বার্থডে হবে, তোমরা থাকো এখানে, এটা হচ্ছে 3 নম্বর জন। হ্যাঁ ঠিক আছে, তারা তারা সামনে দিলে এবার সব ঠিক নেই, একটা আলাদাই এক্সপিরিয়েন্স, লাইফে কত কিছু করতে হয় না, ভীষণ সুন্দর। নে নে আরো আছে, নতুন ডিউটি আমার, যাক এখন 3 জনকে খাইয়ে দিয়ে দেওয়ার পর এখন ওরা নিশ্চিন্তে ঘুমাবে। আর এদের এত ঠান্ডা লাগে, মানে শুধু ওরা লেপ কম্বল টাইপ মানে সব কিছু নিচে নিচে গিয়ে থাকে, এত বলে ঠান্ডা, আমরা গরমে মরে যাচ্ছি আর এরা ঠান্ডায় মরে যাচ্ছে। যাই হোক সুস্থ থাক, তাড়াতাড়ি বেড়ে উঠুক এটাই কামনা করি। আর হ্যাঁ অবশ্যই গরম যা বেড়েছে এখন মনে হয় যে গাছ সত্যি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অল্পতেই গাছ কেটে ফেলি, সচরাচর
আমি তো খুব গাছপ্রেমী, আমি লাগাই, কিন্তু বা আমরা বলতে শুধু আমি নই, বা আমরা বলতে সবাই সবাই আমরা বলতে সবাই তো আসুন না, সবাই মিলে আবার শুরু করি গাছ লাগানোর, একটা নতুন পৃথিবী করি তুমি না, কারণ এইভাবে কতদিন এই দেখো ঝগড়া করছে নাকি না, একটা আরেকটা উপর দিয়ে থাকবে, এইভাবে এত সুন্দরভাবে শুয়ে থাকবে না তুমি মনের মতো, এটাই দেখো। পরের ভিডিও ওদেরকে নিয়ে থাকছি পরের ভিডিওতে, আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, আর প্লিজ কমেন্ট করো যে ওরা কী কী খায়, কেউ যদি জেনে থাকো প্লিজ সাজেস্ট করো কীভাবে কী করে মানুষ করতে হয়, কারণ ওদেরকে বাঁচাতে হবে তাই না, এখনও শোক পটেনি, এখন তো দুধ খাওয়াচ্ছি, পরে কী খাবে ওরা ঠিক জানে নি, তো কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করো, আর পরের ভিডিওতে থাকছি ওদেরকে নিয়ে, ধন্যবাদ।